হজরত ইয়াকুব আলিহ্লাম আনুমানিক আঠারোশো ছত্রিশ খ্রিস্টপূর্ব সালে কিন আন বর্তমান ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন তার সময়কাল সাধারণ হিসাব অনুসারে খ্রিস্টপূর্ব আঠারোশ শতক তাপসের মাজেদির বর্ণনামতে খ্রিস্টপূর্ব দুই হাজার সাল হতে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টপূর্ব তিনি ছিলেন হজরত ইসহাক আলিহাল্লামের পুত্র এবং হজরত ইব্রাহিম আলহ্লামের পৌত্র ফেরেশতারা তার জন্মগ্রহণের সুসংবাদ শুনিয়েছিলেন হজরত ইসহাক আলহাম তার জন্য দোয়া করেছিলেন ছোট ভাই ইসু এজন্য তার শত্রু হয়ে গেলেন এবং তাকে হত্যা করার সংকল্প করেন হজরত ইয়াকুবের মাতা রেফকা বিনতে তাব্ভিল ইসুর নিয়ত খারাপ দেখে হজরত ইয়াকুবকে সমস্ত বৃত্তান্ত খুলে বললেন এবং তার মামা লাবানের কাছে হাররান চলে যাওয়ার পরামর্শ দিলেন তিনি মাতার পরামর্শ গ্রহণ করলেন এবং ওই দিন রাতেই হাররান চলে যান হজরত ইয়াকুব আলহ মায়ের পরামর্শ অনুযায়ী যাত্রা করেন দিনভর গাছের ছায়ায় আরাম করতেন এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত পথ চলতেন এজন্য আল্লাহ আল্লাহতালা তাকে ইসরায়েল উপাধিতে ভূষিত করেন ইসরায়েল অর্থ রাতের অভিযাত্রী রাতে গমনকারী উপর্যুপুরি কয়েকদিন এই সফর অব্যাহত থাকে তারপর তিনি তার মামার কাছে পৌঁছে যান এবং সেখানে তার কাছে অবস্থান করেন হজরত ইয়াকুব আলী সাল্লাম এর বিবাহ সম্পর্কে ঐতিহাসিকগণ বলেন হজরত ইয়াকুব আলী সাল্লাম এর চার স্ত্রী ছিলেন দুজনের সাথে রীতিমতো বিবাহ হয়েছিল এবং দুজন স্ত্রী তার বিবাহিতা স্ত্রীদয় তাকে দান করেছিলেন আল্লাহ আল্লাহতালা এই চারজন স্ত্রীর গর্ভে ইয়াকুব আলি সাল্লামকে জন পুত্র ও এক কন্যা দান করেন বিস্তারিত ঘটনার বিবরণে পাওয়া যায় তার মামা লাবান প্রথমে তার জ্যেষ্ঠা কন্যা লিয়ার সাথে তাকে বিবাহ দেন এবং তার সেবার জন্য সেবিকা জুলফাকে তার সাথে দেন কিছুদিন পর তার কনিষ্ঠা কন্যা রাহিলকেও তার কাছে বিবাহ দেন সর্বপ্রথম লিয়ার গর্ভে চারটি সন্তান হয় রুবেল শামুন লাওয়া ও ইয়াহুদা রাহিলের গর্ভে কোনো সন্তান হয়নি কিন্তু তিনি সন্তান কামনা করেছিলেন তাই তিনি তার সেবিকা বিলহাকে তাকে দান করেন যাতে তার গর্ভে সন্তান হয় তার গর্ভে দুটি সন্তান হলো দান ও নফতালি পরে লিয়াও তার বোনের অনুসরণ করেন এবং তার সেবিকা জুলফাকে স্বামী ইয়াকুবের কাছে হেওয়া দেন আল্লাহর ইচ্ছায় কিছুদিন পর জুলফার গর্ভেও দুটি সন্তান জন্ম লাভ করে কাদ ও আসর অতপর লিয়ার গর্ভে আরও দুটি সন্তান হয় বা ও কসবুলুন এখন মোট দশটি সন্তান হল কিন্তু রাহিলের অন্তরে তখন সন্তান ধারণের আকাঙ্ক্ষা রয়ে গেল তাই তিনি আল্লাহর কাছে অনেক অনুনয় বিনয় করে সন্তানের বাসনা প্রকাশ করলেন আল্লাহ রাহিলের দোয়া কবুল করলেন হযরত ইউসুফ জন্মগ্রহণ করলেন কিছুদিন পর যখন হযরত ইয়াকুব আলহাম তার মামার নিকট থেকে বিদায় হয়ে আর রান থেকে চলে গিয়ে বাইতুল মুকাদ্দাসে বসবাস করেন তখন রাহিলের গর্ভে আরও একটি সন্তান হল তার নাম ছিল বিন ইয়ামিন যিনি হযরত ইউসুফ আলিহ এর কনিষ্ঠ ও সহদর ভাই ছিলেন ইয়াকুব আলহি তার এই দুই সন্তানকে খুব ভালোবাসতেন হজরত ইয়াকুব আলহ সাল্লাম বিশ বছরের অধিককাল তার মামার কাছে অবস্থান করেন তারপর আল্লাহ আল্লাহতালা তাকে নির্দেশ দেন যে তুমি কি আন দেশ চলে যাও তিনি প্রস্তুতি শুরু করলেন মামার নিষেধ সত্ত্বেও তিনি আল্লাহর নির্দেশ পালন করেন তার মামা তাকে কিছু ভেড়া বকরি দিয়ে বিদায় করলেন কিছু দূর পর্যন্ত এগিয়ে দিয়ে এলেন হযরত ইয়াকুব স্ত্রী পরিজন নিয়ে মামার নিকট থেকে বিদায় হয়ে জেরুজালেম অর্থাৎ বাইতুল মোকাদ্দাসের দিকে যাত্রা করেন ক্রমাগত কয়েক দিন সফর করার পর তিনি ইসুর কাছে পৌঁছেন ইসু দূর থেকে কাফেলা ও ভেড়া বকরি দেখে তার রাখালদের জিজ্ঞাসা করলেন এরা কারা এবং এসব কার ভেড়া বকরি রাখালরা বলল এসব ইয়াকুব নামক জনৈক ব্যক্তির ইসু চুপ করে কতক্ষণ চিন্তা করলেন এদিকে ইয়াকুব কয়েকটি জন্তু হাদিয়া স্বরূপ ইস্যুর কাছে পাঠিয়ে দিলেন ইসু জন্তুগুলো গ্রহণ করলেন এবং তার অন্তরে লালিত দীর্ঘদিনের ক্ষোভ দূর করে দিলেন যে ক্ষোভের জন্য তার মা মামার কাছে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন হযরত ইয়াকুব আলিয়া অনেকগুলো মঞ্জিল অতিক্রম করে জেরুজালেম পৌঁছলেন এবং বাইতুল মোকাদ্দাসের নিকটে অবস্থান করেন কিছুদিন পর তিনি কিছু জমি খরিদ করলেন এবং চাষাবাদের কাজ শুরু করলেন এই স্থানে অবস্থানকালে বিন ইয়ামিন রাহিলের গর্ভে জন্মগ্রহণ করেন কিন্তু রাহিল অর্থাৎ হজরত ইউসুফের মাতা প্রসব ঘরেই ইন্তেকাল করেন তাকে বাইতুল লাহ দাফন করা হয় রাহিলের ইন্তেকালে হযরত ইয়াকুব বিরাট আঘাত পান এবং তিনি বাইতুল মুকাদ্দাসের অবস্থান ত্যাগ করে পিতা হজরত ইসহাকের কাছে জিরুনে চলে আসেন এবং পিতার ইন্তেকালের পর তার স্থলাভিষিক্ত হন হজরত ইয়াকুব আলহিসাল্লাম ছিলেন আল্লাহর একজন সম্মানিত পয়গাম্বার তিনি বিশেষভাবে কিনআন আনবাসীদের মধ্যে আল্লাহর দিন প্রচারের জন্য প্রেরিত হয়েছিলেন এবং এখানেই তিনি জীবনের অধিকাংশকাল দিন ইসলাম প্রচার করেন আল্লামা ইবনে কাসির রহমতুল্ল আলাইহে তার তফসির গ্রন্থে পূর্ববর্তী আসমানী কিতাবের বরাতে লিখেছেন যে হযরত ইয়াকুব আলি সাল্লাম সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন অতএব হজরত ইয়াকুব আলি বাইতুল মুকাদ্দাস এর প্রথম নির্মাতা অতপর হযরত সোলায়মান আলিহ এটি পুনর্নির্মাণ করেন হযরত আবু জর গিফারি রহমতুল্লা বলেন আমি বললাম হে রসুল পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদ নির্মিত হয় তিনি বললেন মসজিদুল হারাম আমি জিজ্ঞাসা করলাম অতপর কোনটি তিনি বললেন মসজিদুল আকসাহ অর্থাৎ বাইতুল মুকাদ্দাস আমি জিজ্ঞেস করলাম এই মসজিদ নির্মাণের মধ্যকার ব্যবধান কত ছিল তিনি বলেন চল্লিশ বছর হযরত ইয়াকুব আলি সাল্লামকে তালা একশত চল্লিশ বছর হায়াত দান করেন তিনি তার জীবনের বিরাট এক অংশ দুঃখ শোকে অতিবাহিত করেন বিশেষ করে তার পুত্র ইউসুফের শোকে তাকে অনেক কাঁদতে হয় অনন্তর এক সময় আল্লাহ ইউসুফের সাথে তার সাক্ষাৎ ঘটান তিনি মিশরে ইন্তেকাল করেন এই ছিল হযরত ইয়াকুব আলিহ সাল্লামের সংক্ষিপ্ত জীবনে এমন আরও অসংখ্য সংক্ষিপ্ত জীবনী রয়েছে আমাদের বায়োছবি চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ